আজ হালি শহরে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের উদ্যোগে গোটা ওয়ার্ডে ঘুরে বৃক্ষরোপণ করা হলো। কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে। হালি শহর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ আমরা গত 15 দিন আগে করেছি, আর এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্যোগেই এই কর্মসূচি নিয়েছে। এটা 4 নম্বর ওয়ার্ডের যারা সহযোগী আছে, 4 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমরা এটা করছি। আপনারা জানেন সারা পৃথিবীতেই আজকে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, আপনারা জানেন আমাজনের ফরেস্টটাকে, জঙ্গলটাকে, যেটা সারা পৃথিবীর হার্ড ফুসফুস বলে, সেটাকে ধ্বংস করে দিয়েছে। আর যেন কোনো আমাজন না হয়, এবং আমরা পাড়ায় পাড়ায় সারা বাংলায় হালি শহরে সব জায়গাতে সব ওয়ার্ডের ভেতরে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা নিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এর সঙ্গে সঙ্গে প্লাস্টিক বর্জন, আমরা প্লাস্টিক বর্জনটাও আমরা ইতিমধ্যে শুরু করেছি। হালি শহরে প্লাস্টিক বন্ধ হয়ে গেছে, আমরা হালি শহর পৌরসভা বোর্ডের থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা সেটা সেই কর্মসূচি আমরা পালন করছি। বিভিন্ন বাজারে যাচ্ছি, বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন দোকানদারকে আমরা ভিজিট করছি, যাচ্ছি, এটা করছি। আর বিশেষ করে আমরা প্রাকৃতিক ভারসাম্যটাকে বজায় রাখতে করার জন্য প্রত্যেক মানুষের কাছে আমরা আবেদন করব, আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান। দাদা, কতগুলো গাছ লাগানো হচ্ছে? আমরা আজকে ধরুন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে আমরা কতগুলো প্রায় 22 থেকে 23টা স্পট দেখেছি, আমরা সেই মতো সারাদিনভাবেই আমরা এটা করব। কোথায় লাগানো হলো আজকে? আজকে হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের এই এটা পার্কের মাঠ, নবজীবন সংঘের মানে নতুন বাজার সংলগ্ন পার্কের মাঠে আমরা এটা পার্কের মাঠ বলে পরিচিত। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGR পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।